হ্যালো এভরি ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই বিন্দাস আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা স্কিন কেয়ার ভিডিও তো যারা নতুন আমার চ্যানেলে যারা প্রথম ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর যারা অলরেডি আমার ভিডিও দেখো যারা অলরেডি আমার ভিডিও দেখো আর ভালো লাগে তোমাদের আমার ভিডিও তো তাদেরকে অনেক 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 থ্যাংকস এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর টপিক হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড একটা টপিক আমি একটা ফেস প্যাক যেটা হোম মেড বাড়িতে বানানো দেখাবো আর যেটা তোমরা ইউজ করার ফলে তোমাদের স্কিন অনেক অনেক বেশি ব্রাইট হবে তোমাদের কোনো ব্রাইটনিং ক্রিম বা সিরাম ইউজ করার দরকার নেই তোমরা যদি উইকে এক থেকে দুইবার এই ফেস প্যাকটা ইউজ করো তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা ব্রাইট দেখাচ্ছে আমি ফর্সা হওয়ার কথা কিন্তু একদমই বলছি না আমি স্কিন ব্রাইটের কথা বলছি যার যেটা স্কিন টোন সেটা থেকে সে অনেক বেশি স্কিন টোনটা ব্রাইট হবে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো থাকবে কারণ এই ফেস প্যাকটা পুরোটাই ভিটামিন সি এ ভরপুর আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট সবাই জানি তো প্রথমেই যেটা করতে হবে যে এখন প্রায় শীতকালের শেষের দিক গোটা শীতকাল আমরা কমলা লেবু খেয়েছি আর কমলা লেবুর যে খোসাটা এই পিলটা এটাও অনেক 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস স্কিন কেয়ারের জন্য তো কমলা লেবু যেমন খাবে তার সঙ্গে এর যে খোসাগুলো সেইগুলোকে রেখে দেবে এটা দিয়ে আজকে তোমাদের আমি ফেস প্যাক বানানো দেখাবো কমলা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ওর কমলা লেবু খোসার মধ্যে দেখবে সাদা সাদা অংশ আছে ওইগুলোকে তোমরা কোনো কিছুতে যেমন নখ দিয়েও ওটাকে ছিলে ওটাকে রিমুভ করতে পারো বা চামচ দিয়েও করতে পারো নখ দিয়ে বেশি ভালো হয় এরকমভাবে পুরো সাদা অংশটাকে ছাড়িয়ে নেবে তারপরে খোসাটাকে মিনিমাম তিন থেকে চার দিন কড়া রোদে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর ওটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে পেস্ট করাটা আমি ক্লিক নিতে ভুলে গেছি পেস্টটা কিন্তু একদমই ড্রাই হবে রকম জল ইউজ করবে না ওই শুকনোভাবেই ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে তারপরে দেখো আমি এখানে নিয়েছি টক দই টক দইয়ের মধ্যে আমি এরকম ছাঁকনি দিয়ে ছেকে ছেকে নিচ্ছি যাতে পেস্টটা আমার মিহি হয় মোটা দানাগুলো যাতে স্কিনের কোনো ক্ষতি না করতে পারে তোমরা চাইলে এটা কাঁচা দুধ বা বেসনের সাথে ইউজ করতে পারো কিন্তু টক দইয়ে খুব বেশি কাজ দেয় তো এখানে তুমি টক দইয়ের সাথে দেখো পেস্টটা ভালোভাবে বানিয়ে নেবে এটা তোমরা ডেতে বা নাইটে যে কোনো একটা টাইম ইউজ করতে পারো কিন্তু হ্যাঁ এটা ইউজ করার আগে মেক শিওর যে ফেসটা যেন ক্লিন হয় মানে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নেবে যে কোনো ফেস প্যাক তোমরা ইউজ করার আগে ফেসটা ক্লিন করা ম্যান্ডেটারি তো আমি দেখো আমার ফেসওয়াশটা দিয়ে আমি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর আমি এটা গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আমি এখানে একটা কাঠের চামচ দিয়ে ইউজ করছিলাম তো সেটা আমার কমফর্টেবল লাগছিল না তারপর আমি এটা হাত দিয়ে গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো ফেসটা যখন তোমার ওয়েট থাকবে মানে একটু ভিজে ভিজে থাকবে তখনই এটাকে ব্যবহার করবে তো পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে সঙ্গে তোমরা হাত গলা এই সব জায়গাগুলোতে ইউজ করতে পারো তোমার এটা অ্যাপ্লাই করার পর যদি থেকে যায় এক্সট্রা তো সেটাকে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো একদিন তোমরা স্টোর করার পর সাত দিন মতো তোমরা ব্যবহার করতে পারবে যদি তোমার কাছে সময় না থাকে তাহলে এইভাবে ইউজ করতে পারো তারপরে এটা পুরো ড্রাই হতে দেবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরো ড্রাই হয়ে যাবে স্কিনে একটা টান অনুভব করবে তারপরে হালকা হাতে জল নিয়ে প্রথমে ফেসে ড্যাপ ড্যাব করবে তারপরে হালকা হাতে স্ক্রাবিং করতে পারো বা স্ক্রাবিং নাও করতে পারো এটা অপশনাল তারপরে পুরো নর্মাল জল দিয়ে ফেসটা ধুয়ে নেবে এরপরে আর ফেস ওয়াশ করার কোনো দরকার নেই এরপর আমি স্নান করে নিয়েছিলাম তারপরে দেখো আমি শুধু একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি এখানে একটা ইউজ করলে তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবে আর এটা যদি উইকে তোমরা দুই থেকে তিনবার ইউজ করো তাহলে এই ব্রাইটনেসটা বা এই স্কিনের এই গ্লোটা তোমার স্কিনে পার্মানেন্টলি চলে আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভিডিও যদি আরও তোমরা দেখো আর এরকম ভিডিও যদি তোমরা আরও আমার চ্যানেলে দেখতে চাও তাহলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে তো ভিডিও এইটুকুই দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো টাটা